সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা এখনই বলে দিই। তো আজকে আমরা মানে 24 ডিসেম্বর 2018 আমরা ফার্স্ট দেখা করি। তো কোথায় দেখা করি সেই জায়গাটাই তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি, তো চলো আমাদের সাথে। তো আমরা এখন বেথুয়াডোরি স্টেশনে চলে এসেছি। আর একটা কথা ছিল, এই 3 ইয়ারটা এতটা সহজ ছিল না, অনেক আপস অ্যান্ড ডাউনস, ভালো লাগা খারাপ লাগা, অনেক সারপ্রাইজ, এমনভাবে 3 বছরটা কেটে গেল। তো 3 বছর পরে আবার সেই একই জায়গায় যাচ্ছি যেখানে প্রথমবার দেখা হয়েছিল। তো তোমরাও এখন আমাদের ফ্যামিলির মতোই, তো তোমাদের সাথেও জায়গাটা শেয়ার করতে পারছি ভেবেই খুব আনন্দ লাগছে। তো 3 বছর আগে 24 ডিসেম্বর দিন বিকেলবেলা এখানে দেখা হয়েছিল আমাদের। তো সিমি এসেছিল 5 মিনিটের জন্য, তো তারপরে 5টার সময় 5 মিনিট চলে গেছিল, আজকে একটু আসতে লেট হয়েছে। তো আমরা এখন এখানে আছি, এখানে কটা বাজে, 6টা প্রায় কাছাকাছি বাজে, তো 6টা 15 বাজে। তো আমাদের এখানে প্রায় 3 বছর পরে আমরা আবার সেই জায়গাটা রিলিভ করছি, সেই মোমেন্টটা। তো এখানে একটুখানি বসে আমরা তারপরে আমাদের লাইব্রেরির পাশে কি আমাদের এখানে বিখ্যাত মোমো আছে, তো আমরা সেই মোমোটা খেয়ে তারপরে বাড়ি যাবো। তো আমরা এখন মোমোহাটে চলে এসেছি, এই যে লাইব্রেরির একদম পাশ। ওই যে আমার বর মোমো অর্ডার করতে গেছে, এটা বেথুয়ার ফেমাস মোমো স্টল, যারা বেথুয়াতে থাকো তারা তো নিশ্চয়ই এখানে এসে মোমো ট্রাই করেছই। এই যে আমাদের মোমোও চলে এসেছে, তো আমরা এখন মোমো টাইম এনজয় করি। চলে এসছে। তো আমরা যখন আগেও এদিকে আসতাম, এখানের মোমোটা তো আমাদের মাস্ট ছিল। তো বাড়িতে ফেরত যাওয়ার সময় আমরা একবার সায়নদের বাড়ি থেকে ঘুরে যাবো, তো ওদের বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি, তো সেইটার জন্য আমরা একটুখানি ওদের বাড়িতে একটু মুখটা দেখিয়ে যাই। তো অনেকদিন ধরে বারবার করে বলছিল আসার কথা, তো আমাদের আশাই হচ্ছিল না, তো দুজন মিলে একটু ঘুরে যাই। তো আমরা বাড়ি ফিরছি, তো বাড়ি ফিরতে ফিরতে সিঁড়ি রাস্তায় একটা কেকও কিনেছে, 2টো কেক কিনেছে, একটা ওরিও কিনেছে খাওয়াই বলে, আর একটা বেলুন কোথার থেকে জোগাড় করেছে, একটা দোকানের সামনে টাঙানো ছিল নিয়ে নিয়েছে। তো মেরি ক্রিসমাস সবাইকে। তো আমাদের লাইফের কিছু ছোট ছোট মেমোরিজগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের সবার ভালোই লাগছে। তো তোমাদের কেমন লাগছে আমাদের অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর আমাকে অনেকেই ইনস্টাতে মেসেজ করে বলছিল যে আমরা যে ব্লগগুলো পোস্ট করছি সেগুলো তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান যাচ্ছে না, তো তাদের জন্য বলছি নিচে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আমরা ব্লগ পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যায়। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালোই লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর আমাদের পাশে এমনভাবেই থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো বাই বাই।